রাজ্যের সঙ্গে সংঘাতের আবহেই মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে আবারও জল ছাড়ল দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি। রবিবার রাতে ডিভিসির তরফে জানানো হয়েছে, মাইথন জলাধার থেকে 30,000 এবং পাঞ্চেত জলাধার থেকে 12,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। রবিবার সকালে দুই জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ ছিল যথাক্রমে 30,000 কিউসেক এবং 20,000 কিউসেক। রবিবার রাতে পাঞ্চেত এবং মাইথন থেকে আসা 42,000 কিউসেক জল পৌঁছেছে দুর্গাপুর জলাধারে। দুর্গাপুর জলাধার থেকে 49,050 কিউসেক জল ছাড়া হয়েছে। এই জল দামোদর নদী অববাহিকা ধরে পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলিতে পৌঁছবে। বন্যা পরিস্থিতি জেরে এখনও জলের তলায় হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমানের বহু গ্রাম। এই পরিস্থিতিতে ডিভিসি ছাড়া জল নিচু এলাকাগুলিকে নতুন করে প্লাবিত করতে পারে এমনটাই আশঙ্কা দেখা দিচ্ছে। এমনিতে ঝাড়খণ্ডে নতুন করে আর বৃষ্টি হয়নি, আর সেই কারণেই ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ কমানো হচ্ছে বলে ডিভিসি সূত্রে খবর। মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া নিয়ে ডিভিসির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই প্রসঙ্গে দ্বিতীয় চিঠি লিখেছেন। জানিয়েছেন, তিনি কেন্দ্রের আচরণের প্রতিবাদে দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটি থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহার করে নিচ্ছেন। উল্লেখ্য, গত সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে বৃষ্টি হয়েছিল, তার ফলে মাইথন এবং পাঞ্চেত জলাধারে জল বেড়ে যায়। ডিভিসির জল ছাড়ার পরেই পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। গত বুধবার সেই বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। রাতে মেদিনীপুরে থেকেও ছিলেন তিনি। মঙ্গলবার আবারও বন্যা কবলিত এলাকায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। গোটা পরিস্থিতির জন্য তিনি প্রথম থেকেই ডিভিসিকে দায়ী করে এসেছেন, ঘটনাকে ম্যানমেড বলেও আখ্যা দিয়েছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক।